নমস্কার, মিউজিক ক্যাফের আরেকটি নতুন পর্ব নিয়ে আমি লাবণী হাজির হয়ে গেছি আপনাদের সামনে, অনেক গান অনেক গল্প নিয়ে। তবে আজকের এপিসোডে আমার সাথে যে শিল্পী রয়েছে, আপনারা অলরেডি ওকে দেখতে পাচ্ছেন, ভীষণ ছোট্ট ক্ষুদে একটা শিল্পী। তবে গানটা যখন আপনি শুনবেন তখন বুঝতেই পারবেন ও কিন্তু ঠিক অতটাও ছোট নয় এবং ভীষণ ভালো কথা বলতে পারে, সেটা আগেই আপনাদের জানিয়ে রাখি। তো প্রথমেই পরিচয় করে নিই ওর সাথে। আমাদের সাথে আজকে রয়েছে সায়ন্তিকা, সায়ন্তিকা মণ্ডল। সায়ন্তিকা, কেমন লাগছে বলো তোমাকে এখানে এসে? ভাল লাগছে। শুধু ভাল লাগছে, ভয় লাগছে না? একদম না। আচ্ছা তুমি বলো, অডিশন যখন দিতে এলে অডিশনে এসে কেমন লেগেছিল? ভাল লেগেছিল। ভয় লাগেনি? গান যখন গাইলে কি কি গান গেয়েছিলে? তোমাদের ওই আগের দিন যে, হ্যাঁ আগের দিন ফার্স্ট ফার্স্ট দিন যেতে এসেছিল, ভাল লেগেছে। কোন কোন গান গেয়েছিলে তখন? তো হচ্ছে আইতা সরাসরি করিনি। আইতা বিশ্বাসী করেন, কি কি গান করেছিলে সেগুলো বলো। সাবলে শোন শোন না, সাবলে শোন শোন কি মজা কি আগে করেছে, তারপর আচ্ছা ঠিক আছে, ও আজকে মনে করতে পারছে না, তবে ওর সাথে অনেক গল্প করব এরপরে। তবে প্রথমেই তুমি আমাকে কি গান শোনাচ্ছ বলো, আজকে গান শোনাবে তো আমাদের? অনেকগুলো গান শোনাবে তো? আচ্ছা দেখি কটা গান আছে, ও বলছে দেখি কটা গান আছে পারি। তো প্রথমে কি গান শোনাচ্ছ? সত্যমঙ্গল। চলো করো। সত মঙ্গল প্রেম মারো তুমি, তবু যদি তুমি অন্ধকারে, সত মঙ্গল প্রেম মারো তুমি, তবু যদি তুমি অন্ধকারে, তুমি সদা ভালো গিয়েছো, অনেক অনেক চকলেট তোমার জন্য। চকলেট খাস তো? আচ্ছা এবার তোর সাথে একটু গল্প করি, কোন স্কুলে পড়িস? সেন্ট জেভিয়ার্স। সেন্ট জেভিয়ার্সে? কোথায় সেন্ট জেভিয়ার্স? হলদিয়াতে? হ্যাঁ ও তো ছোট, আপনাদের বলে রাখি শান্তিকা এসছে হলদিয়া থেকে, হলদিয়ার সেন্ট জেভিয়ার্সে পড়িস তো। স্কুলে কি কি করিস? স্কুলে মজা করিস? গান করিস? কি কি করিস আমাকে একটু গল্প বল। গসলাফ সামনে গসলাফ করি। দোলনা চড়িস? না বড়রা দোলনা চড়ে, ওগুলো বড়দের দোলনা। ওগুলো বড়দের দোলনা? তোদের কে চড়তে দেয় না? আমি একটু একটু চড়ি। একটু একটু চড়িস? আর বাড়িতে বাড়িতে কি করিস, দুষ্টুমি করিস? বাড়িতে কে কে আছে বল? বাড়িতে? হ্যাঁ আমি, বাবা, ভাই, মা, দিদি। তোর আবার ভাইও আছে? তুই তো এতটুকু, তোর ভাই কতটা? আচ্ছা ওর ছেড়েও হাঁটতে পারবে?
ভাই হাত ছেড়েও হাঁটতে পারবে, তার মানে ওকে ওর সাথে কথা বলে বুঝতেই পারছেন যে ও কতটা ঠিক টকেটিভ, বাড়িতে কত কথা বলে। আচ্ছা, ভীষণ সুন্দর একটা ড্রেস পরে এসেছিস, কে কিনে দিয়েছে? মামি দিয়েছে। মামি দিয়েছে, বাহ! তাহলে আজকে আমাদের আর আরো গান শোনাবি তো, নাকি আর একটু গল্প করবি? গল্প করব বলছে আরো গল্প করবে? আচ্ছা তাহলে বল যে তুই গান ছাড়া আর কি কি করিস? গান করি, স্কুলে যাই, আর কি ক্যারাটে করি। ক্যারাটে করিস? বাবা, এইটুকু শরীরে ক্যারাটে করতে পারিস? মারপিট করতে পারিস? আর কি করিস? আমি শুনলাম সুইমিং কাটি। সুইমিং? আচ্ছা আচ্ছা, কবে শিখলি তুই? অনেকদিন পরে শিখলাম, অনেকদিন পরে জলে জলে। আচ্ছা হ্যাঁ, বাবা সুইমিং আমি কোমরে ধরে ধরে শিখিয়েছে, তারপর একা শিখে গেছি। তারপর একা শিখেছিস, এখন কাটতে পারিস সাঁতার? বাহ, তো বিশাল ভালো মেয়ে। ও ড্রয়িং, সুইমিং, ক্যারেটে ও সব মোটামুটি একদম রপ্ত করে ফেলেছে। তাহলে আরেকটা কি গান শুনবো বল, এখন আমাদের কি গান শোনাবি? তিনটে হয়েছে এখন। তিনটে হয়েছে? না, তুই তো একটা গান শুনিয়েছিস, আরেকটা কি শোনাবি? আমি আগে 1 2 3 শোনাবো। আচ্ছা শোনাও। এলো খুশি তিন, খোকা নাচি খুকু নাচি, তাক দিনা দিন তাক 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 দিনা দিন। কে শিখিয়ে দিয়েছে তোকে এগুলো? কে বাবা বাবা বাবার কাছে শিখিয়েছে? আচ্ছা তাহলে বাবার কথা যখন এলোই, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আজকে সায়ন্তিকার সাথে সায়ন্তিকার বাবাই সঙ্গত করছে, সঞ্জয় মণ্ডল। নমস্কার সঞ্জয় বাবু, এবং অনেক 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 ধন্যবাদ এখানে আসার জন্য। এবং সায়ন্তিকার মতো এত একটা ফুটফুটে একটা বাচ্চা মেয়ে এত ভালো গান গাইছে, এবং আপনাদেরও বুঝতেই পারছি খুবই ভালো লাগছে। এবং সাথে আরও একজন ওনার সঙ্গে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন, সায়ন্তিকা কেন, শুধুমাত্র সায়ন্তিকা নয়, সায়ন্তিকার বাবারও গুরুজি কার্তিক রাম সোনওয়ানি। নমস্কার কার্তিক বাবু। আমরা ইনফ্যাক্ট এই জায়গায় বলে রাখি যে ওনাকে আমরা এর আগেও স্টুডিওতে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ কার্তিক বাবু এখানে আসার জন্যে। আচ্ছা, কথায় কথায় গান তো হলো, গল্পও হলো, এবার একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় এসে গেছে। কেউ কোথাও যাবেন না, একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি।
আবার ফিরে এলাম বিরতির পর সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে। আপনারা হয়তো জানেন না ও বিরতিতে আমার সাথে ঠিক কতটা গল্প করছিল। সায়ন্তিকাকে জিজ্ঞেস করি, তুই কতদিন থেকে গান শিখছিস বল? কবে থেকে গান শিখছিস? ছোটবেলা থেকে। তুমি এখন বড় হয়ে গেছো তাহলে, ছোটবেলা থেকে গান শিখছো? আচ্ছা, ও এখন অনেক বড় হয়ে গেছে, ও অনেক ছোট্টবেলা থেকে গান শিখছে। আর তুই বল যে বাড়িতে কি কি মজা করিস তুই? নাকি স্কুলে, আমি শুনলাম পাপার কাছ থেকে তুমি স্কুলে একটা কি প্রাইজ পেয়েছ, আমাদের একটু বলো। টোকেন। টোকেন? সেটা কি? আমি হ্যান্ডরাইটিংয়ে 15টা গুড পেয়েছি, তো তাই আমাকে হ্যান্ডরাইটিংয়ে টোকেন দিয়েছে। বাহ, তাই তোকে টোকেন দিয়েছে? বাহ, আমরাও দিচ্ছি তোকে, কি দেওয়া যায়। প্রাইজ প্রাইজ পেতে ভাল লাগে তাই না? খুব ভাল লাগে। পাপা পাপা মাঝে মাঝে নিয়ে আসে বাড়িতে খেলনা চকলেট। একা একা নিস না, দিদির সাথেও দিস? দুজনেই খাই। দুজনেই খাস? বাহ, ও খুব লক্ষ্মী মেয়ে, ও দিদির সাথে সবকিছু শেয়ার করে খায়। তাহলে আরো আমরা অনেক গল্প করব। আবার কি একটা গান শোনাবি? শোনাবি না? এই মা গান শোনাবে না বলছে। আর আরেকটু গান শোনাও, সবাই তোমার গান শুনতে চাইছে। কি শোনাবে বলো এখন? সাবালে শোনো শোনো, শাবলে শোনো শোনো। আচ্ছা ঠিক আছে, শোনো সাবালে। এই আচ্ছা করো। সাবলে শোনো শোনো, বলে কেড়ে শুনতেই পেলেন আপনারা। প্রথম দিকেও হয়তো একটু নার্ভাস ছিল, কিন্তু এখন অনেকটাই কাটিয়ে উঠেছে। এখন একদম ভয় লাগছে না তো? ভাল লাগছে এখানে এসে? ম্যাম আমাকে কেমন লাগছে? বাবা তোকে ভীষণ সুন্দর লাগছে, পুরো একদম সিন্ড্রেলার মতো সেজে এসেছিস আজকে। সিন্ড্রেলার গল্প পড়েছিস তো? আমি শুনেছি তোর একটা সিন্ড্রেলা বাড়িতেই আছে, কে সেটা? আমি। বাবা ও নিজেই বলেছে, ও সিন্ড্রেলা। ভীষণ সুন্দর সেজে এসেছিস তুই, ভীষণ সুন্দর লাগছে তোকে। তাহলে তুই আমাকে বল আমায় কেমন লাগছে, আমি তো তোকে বললাম। আমার কেমন লাগছে? না, আমায় কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, আমরা অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগালাগি হলো দুজনের মধ্যে। তো তুই আমাদের চট করে আরেকটা গান শুনিয়ে দে। কি গান শোনাবি এখন? কি মজা কি মজা কি মজা কি মজা। আচ্ছা শুনে নাও, করো। কি মজা কি মজা, ঘুরে সানাই বাজা। আরেকবার। কি মজা কি মজা, ঘুরে সানাই বাজা।
4 বছর? তুই জানিস কে বলে দিয়েছে? বাবা বলে দিয়েছে 4 বছর। তুই তো 10 বছরের মতো গান গাইছিস, বড়দের মতো। বড় হয়ে গেছিস? বিজ্ঞের মতো মাথা নাড়ছে, ও নাকি অনেক বড় হয়ে গেছে। ও বাড়িতে ঠিক কতটা বড় আর কতটা ছোট সেটা চলুন ওর মায়ের থেকেই জেনে নেওয়া যাক। নমস্কার, প্রথমেই RCBSকে ধন্যবাদ জানাই। আমার সায়ন্তিকা মণ্ডল আমার ছোটো মেয়ে, ও এমনি দুরন্ত কিন্তু কাজের ব্যাপারে খুব সিরিয়াস। যেমন স্কুল থেকে এলো, এসে হয়তো চট করে ওর স্কুলের কাজটা করে নিলো, বা যখন গান করবে হয়তো দিদি কোনো গান করছে ও সঙ্গে সঙ্গে দিদিকে সরিয়ে দিয়ে ও নিজে গানটা করবে। হ্যাঁ, এরকম এইসব ব্যাপারে একটু দুষ্টুমি করে। আর এমনিও গানের সঙ্গে সঙ্গে যোগা শেখে, নাচ শেখে, ক্যারাটে শেখে, আর সুইমিং শেখে। আর এমনি কাজের ব্যাপারেও মানে খুবই সিরিয়াস। আপনারা তো শুনলেন ওর মায়ের কাছ থেকে ও ঠিক কতটা লক্ষ্মী আর কতটা দুষ্ট। কিন্তু সময় বলছে যে সে আর আমাদের হাতে বেশি নেই। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এবং শেষে যেতে যেতে আমার তো একদমই ইচ্ছা করছে না যে ওকে ছেড়ে উঠি। বুঝতেই পারছি আপনাদেরও ইচ্ছা করছে না, কিন্তু সময়ের হাতে তো আমরা সবাই বাঁধা, সেই জন্য কিছু করার নেই। আজকে সায়ন্তিকার কাছ থেকে আমরা শেষে আরেকটা গান শুনে নেবো, তাই তো? কি গান শুনছি? আমরা সবাই রাজা। আচ্ছা করো। সবাই রাজা আমাদের এই রাজা রাজুতে মইল মনে রাজা শনি। আমরা যা খুশি
একটা গান দিয়ে শান্তিকা আজকের এপিসোড শেষ করলো, এবং আপনাদের কথা দিচ্ছি ওকে কিন্তু আবার আমরা আমাদের স্টুডিওতে নিয়ে আসব। আবার ডাকলে আসবি তো? ও হ্যাঁ বলে দিয়েছে, কোনো অসুবিধে নেই। তবে আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে শান্তিকা যে এত ভালো ভালো গান শোনালো, ওকে ছোট্ট একটা গিফট আমাদের দেওয়ার আছে। ওকে ছোট্ট গিফট দেওয়ার সময় ও যে এত সুন্দর একটা ড্রেস পরে এসছে, আমাকে আসার আগেই বলছে, ম্যাম আমার সুন্দর ড্রেসটা কেমন হয়েছে। তাই আমি নিজে শুধু না, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি ও কী সুন্দরভাবে আজকে সেজে এসছে। এবং শান্তিকা, এখানে আসার জন্য একটা ছোট্ট গিফট তোমাকে। পছন্দ তো? বাড়িতে গিয়ে খুলে দেখিস কী আছে, কেমন। এবং এখানেই আজকের অনুষ্ঠান আপাতত শেষ করছি। দেখা হবে আগামী এক পর্বে আগামী এক প্রতিভার সঙ্গে। আজকের মতো নমস্কার। থ্যাংক ইউ। ও শেষে আমাকে বলছে থ্যাংক ইউ। চলো দর্শকদেরও একটু থ্যাংক ইউ বলে দাও, নমস্কার বলে দাও। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার।